মাহি এই ধরনের একটা কথা বলতে পারে আমার মনে হয় না, এটা অত্যন্ত দুঃখজনক। অবশ্যই তার বিরুদ্ধে একটা পরিচালক সমিতি একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমার মনে হচ্ছে যে কি কখনো মনে হয় যে এটা কি মুভির প্রচার কিনা, কারণ যেভাবে মানে দুই পক্ষে কথাবার্তা বলতেছে যে এটা আলোচনা আসার জন্য কিনা তাও আমি জানি না। তবে যদি সেটাও হয় সেটা মন্দ, আলোচনা এইভাবে আসার দরকার নেই, এইভাবে ক্যাম্পেন করার দরকার নেই, কারণ এত ইন্টারনাল এতভাবে আক্রমণ, এত ভেতরের কথাগুলো বের করে দেয়া একটা অসম্মানজনক বলে আমার কাছে মনে হয়, সেটা ডিরেক্টর প্রডিউসার এবং ফিল্ম স্টার যারা আছে কো স্টার যারা আছে তাদের। আমি মাহির সাথে শেয়ার করেছি, মাহি কথাবার্তা অনেক বলেছে। আসলে হয় কি সম্মানের জায়গাটা আগে ঠিক রাখা দরকার সবারই, প্রত্যেকেরই আলাদা আলাদা সম্মান থাকা উচিত। আর প্রডিউসারদের একটা সম্মান আছে, ডিরেক্টর আছে, তো অর্থলগ্নি করে প্রডিউসার, তাদের অনেক রাইটস থাকে, কিন্তু তারপরেও কিন্তু টোটাল একটা টিম, টোটাল টিম নিয়ে একটা ভালো মুভি তৈরি করা দরকার। ওইখানে কোনো নাইটে সে ছিল না, কোনো রাতেই ছিল না, অত সে শাওয়ারটা আর নেয়নি, এটা বলেছে আমাকে, এটা বলেছে। আর সীমাবদ্ধতা কিন্তু থাকে, প্রত্যেকটা ইউনিটে সীমাবদ্ধতা থাকে, এটা ডেফিনেটলি, কারণ এখন তো আসলে ফিল্মে মুভির টাকা ব্যাক আসে না। এটা সবারই সাবধান থাকা উচিত যে আসলে যারা অর্থলগ্নি করে তাদের দিকে আমরা ভীষণভাবে খেয়াল রাখবো, খেয়াল রাখি। এটা আত্মঘাতী, মানে এই কথাবার্তাগুলো আত্মঘাতী আমার কাছে মনে হচ্ছে, কারণ এটা প্রত্যেকেরই ক্ষতি। এমনিই তো মুভি চলছে না, সামান্য একটু আলো আমরা দেখতে পাচ্ছি, এখন যদি আবার এরকম কথা আমরা যদি বলি যে মুভির দেখা ঠিক হবে না বা মুভির ভালো হচ্ছে না, আগে বলে তো আসলে তাহলে মনে হবে যে নিজেদের জেদকে জেতানোর জন্য এই কাজগুলো আমরা করছি। একটি মুভি যখন বাড়ি খেয়ে যাবে তারপরের মুভি তো আরও বেশি বাড়ি খাওয়ার কথা, এটা মানে টোটাল আত্মঘাতী যদি ওনার বলে থাকে আমি জানি না। তবে আমি বিশ্বাস করি যে মাহি এই ধরনের একটা কথা বলতে পারে আমার মনে হয় না, তার যদি বলে থাকে সেটা আসলে আমি জিজ্ঞেস করব পার্সোনালি। এটা অত্যন্ত দুঃখজনক, খুবই দুঃখজনক, এমন মানুষ এমন মানসিকতা থেকে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে একটা পরিচালক সমিতি একটা ব্যবস্থা নেওয়া উচিত আমি যা মনে করি। ডেফিনেটলি আছে, আইনে তো অবশ্যই আছে যে এরকম একটা মানে এটা তো একটা বিজনেস, একটা বিজনেসকে ধ্বংস করা একটা মানে সে ক্ষতিগ্রস্ত যদি হয় প্রতিষ্ঠান এবং প্রযোজক যদি ক্ষতিগ্রস্ত হয় সে অবশ্যই একটা মামলা করতে পারে, যার কারণে ক্ষতি একটি মানুষের মন্তব্যতেও একটা মুভির ক্ষতিগ্রস্ত হতে পারে, টাকার লোকসান হতে পারে, এবং এই লোকসানের জন্য যে কেউ মামলা করতে পারে। কখনোই না, আমার মনে হয় না যে ওনারা তো ডিরেক্টর ক্যাপ্টেন, ওনাদের এরকম ভুল ভাল ব্যাখ্যা দেয়া একদম ঠিক হয়নি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।